একটু বয়স হয়েছে, দেখছেন না ফুরফুরা সাহেবের যত বয়স্ক পীর সাহেব আছে সবাই খামোশ খেয়ে আছে, চুম্মেরা আছে, এরা বাচ্চা ছেলে দৌড়াদৌড়ি করছে। নওশাদ সিদ্দিকিকে দেখেন কোর্ট অর্ডার দিয়েছে 1 তারিখ পর্যন্ত। আমি দোয়া করব, আমি দাওয়া করব যাতে নওশাদ সিদ্দিকি 1 তারিখে পরে যেন বেরিয়ে যায়। চালু করছি। হুজুর, নওশাদ সিদ্দিকি গ্রেপ্তার হয়েছে, এই বিষয় নিয়ে সবাই কম বেশি প্রতিক্রিয়া দিয়েছে, আপনারও প্রতিক্রিয়া শুনেছি। আপনি এই যে আজকে পীরজাদারা, পুরপুরা অনেক পীরজাদারা তারাও আজকে গিয়েছিলেন, তার শারীরিক খোঁজ খবর নিতে গিয়েছিলেন, সবাই তাকিয়ে রয়েছে আপনার দিকে, কারণ ফুরফুরা শরীফ মানে অনেকে তোহা সিদ্দিকি সাহেবকে বোঝেন, তো সেই হিসাবে কি বলবেন? সর্বপ্রথমে আমি ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ এর তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আবেদন রাখব, এই সাম্প্রীতির বাংলায় সাম্প্রীতিটা যেন বাজায় থাকে, যেন অটুট থাকে। তার সাথাসাথি নওশাদ সিদ্দিকিকে গ্রেপ্তার করা হয়েছে, যেদিন গ্রেপ্তার করা হয়েছে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে এবং টিভিতেও আমি দেখেছি, নওশাদ সিদ্দিকিকে কীভাবে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে এটা আমি দেখেছি। এটা আমার আগের বক্তব্য ছিল, এখন ফের দিচ্ছি। একটা পুলিশ হেড আসছিল, তাকে 3 জন চ্যাংতোলা করে যে পুলিশটাকে কীভাবে নিয়ে যাচ্ছে এটা দেখেছি। পুলিশের দিকে লক্ষ্য করে কিছু ছেলে ইট ছুটছে সেটাও দেখেছি। বিনা ইউনিফর্মে পুলিশের ড্রেস নেই, তাদের হাতে লাঠি আছে, তারা আইএসএফের ছেলে ধরে কীভাবে পিটছে এইটাও দেখেছি। পুলিশ যা ড্রেস পরেছে তারা পুলিশকে এই আইএসএফের ছেলে ধরে মারছে সেটাও দেখেছি। ভাঙড়ে টিএমসির ছেলে ধরে কীভাবে মারা হয়েছে সেটাও দেখেছি। জুলফিকার বলে একজন ব্যক্তি, তাকে কীভাবে মারা হয়েছে, তার দাঁত কীভাবে ভেঙে দেওয়া হয়েছে, তাকে মাথায় কীভাবে আঘাত করা সেটাও দেখেছি। এবং এই পশ্চিমবাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি এই পলিটিক্যাল দলেরা যখন মিটিং করে, মিছিল করে, পথাবরোধ করে, এবং আমি নিজে দেখেছি লালবাজারে একটা লালবাজার অভিযান বলে বিজেপি একটা মিটিং করেছিল, অভিযান মিটিং করেছিল তখন না লালবাজার, লালবাজার সেখানে পুলিশ বাঁশ দিয়ে ব্যারিকেড করে রেখেছিল, সেই ব্যারিকেডটা ভেঙে পুলিশের ওপর কীভাবে ধাক্কা মারা হয়েছে সেইটাও দেখেছি। সেখানে পুলিশ কতটা লাঠি চালিয়েছে সেটা আমি দেখেছি। আর এই নওশাদ সিদ্দিকি আইএসএফের বিরুদ্ধে কত লাঠি চালিয়েছে সেটাও দেখেছি। সব দেখার পরে আপনাদের প্রশ্ন থাকবে, বাংলার মানুষের প্রশ্ন থাকবে, নওশাদ সিদ্দিকি তো আপনার ভাইপো, আপনি চুপ কেন, আপনি কথা বলছেন না কেন? আমি কথা বললেই হয়তো অনেকে বলবে আপনার কথা বলার দরকার নেই, আপনি চুপ মেরে থাকেন। আর আমি চুপ মেরে থাকলে কিছু মানুষ বলবে আপনি চুপ মেরে আছেন কেন, কথা বলছেন না কেন? নওশাদ সিদ্দিকি হচ্ছে আমার ভাইপো, তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, সে আমার পীর পরিবারের সন্তান, সে গ্রেপ্তার হয়েছে, আমার দুঃখ লেগেছে, ব্যথা লেগেছে, আমার কষ্ট আছে, কিন্তু সব দুঃখ ব্যথা কষ্টকে সহ্য করে দিতে হচ্ছে একমাত্র নওশাদ সিদ্দিকি পলিটিক্যাল একটা দলের, সে একটা জামা পরে নিয়েছে যার জন্য কিছু বলতে পারছি না। নওশাদ সিদ্দিকি ছাড়া যদি কোনো পীর পরিবারের ছেলেকে অন্যায়ভাবে যদি এইভাবে পুলিশ ভ্যানে তোলা হতো, তো তহা সিদ্দিকির নেতৃত্ব দিয়ে বাংলার কোটি কোটি মানুষকে কীভাবে জাগাতে হয় সেটা আমি জাগাতাম। বাংলার মানুষের কাছে যে সাম্প্রীতির বার্তা দিয়ে আসছি সেইটা আমার কাজ, এটা আমার দেওয়া উচিত বলে মনে হয়।
কিন্তু খুব সুন্দরভাবে একটা জিনিস দেখছি, কিছু মানুষ সুযোগের সদ্ব্যবহার করছে। কোন একটা রাজনীতি দলের নেতা সে কিছুদিন আগে মুসলমানদের ইনডাইরেক্ট হুমকি দিয়েছিল, যোগীর ভয় দেখিয়েছিল, যোগীর ভয় দেখিয়েছিল খোলা মঞ্চে। এই জায়গায় যদি যোগী এই বিজেপি ক্ষমতায় আসে, যোগী যেভাবে কাজ করে সেইভাবে করা হবে, সেইভাবে সিধে করা হবে, রুলার চালানো হবে, বুলডুজার চালানো হবে, এইভাবে শায়েস্তা করা হবে। সেই নেতার মুখ দিয়ে আজকে ফুরফুরা শরীফ, দরবার শরীফ, হ্যাঁ, এবার একে মানুষকে একটা হিট করা হচ্ছে, উত্তেজিত করা হচ্ছে। কিছু সোশ্যাল মিডিয়ায় দেখছি কিছু মানুষ তারা হিটমূলক কথা বলছে, মানে মানুষকে, বাংলার মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে। আমি তাদের উদ্দেশ্য বলছি, যখন কোনো জায়গায় আগুন লাগবে, মানুষের কাজ হচ্ছে, আগুন কে লাগিয়েছে না লাগিয়েছে ওসব বাদ দাও, আগে আগুনটাকে নিবুন, এটা হচ্ছে মানুষের পরিচয় দেওয়া। আর আগুন নিভানোর নাম করে আপনি পেট্রোল নিয়ে গিয়ে ঢেলে দিয়ে আগুন জ্বালাবে, এটা মানুষের পরিচয় নাই। আমি তো নওশাদ সিদ্দিকীর পাশে অনেক ব্যক্তিকে দেখলাম যারা বড় বড় কথা বলছিল মঞ্চে, তারা আজকে গ্রেপ্তার হলো না কেন? তারা কোথায় ছিল ওই সময়টাই? এইটা দেখছি, আবার একটা দেখছি, দু একজন তারা ফুরফুরা সাহেব পিসাবের পরিবারে কেউ নাই, আমার পরিবারের কেউ নাই, সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলছে আমি পীরজাদা অমুক বলছি, আমি পীরজাদা অমুক বলছি, এই বলছি, এইভাবে ফুরফুরা শরীফকে মিস ইউজ করা হচ্ছে। আমি আবার বলছি, ধর্ম ধর্ম জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। যদি বলুন সমাজসেবার কাজ হবে রাজনীতির দ্বারাই, হ্যাঁ হয়, রাজনীতি ছাড়াও ধর্মকে সামনে রেখেও সমাজের কাজ হয়, তার জ্বলন্ত প্রমাণ সেটি ফুরফুরার পীর শরীফের পীর হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তাঁর পাঁচ সুযোগ্য সন্তান, আমরা যারা আছি, আমরা তো সমাজসেবা করছি, আমরা তো মানুষের কাজ করছি। তবে নওশাদ সিদ্দিকী গ্রেফতার হয়েছে, তাকে যাতে অতি শিগগিরই ছেড়ে দেওয়া হয়, সে সুস্থ থাকুক, এ দোয়া করি। আপনি যে বক্তব্য দিলেন, তবে কি বিষয়টা এরকম যে নওশাদকে গ্রেফতার করাটা অন্যায় হয়েছে, কিন্তু সে যেহেতু রাজনৈতিক জার্সি পরে আছে সেই জন্য তার পাশে দাঁড়াবেন না? দাঁড়াবো না বলুন তো, আমি পড়তে আমি আমি খুব দুঃখ পেয়েছি বলছি, দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, সেই জন্য আপনি কিছু করতে পারছেন না? পাচ্ছি না, কিন্তু অন্যায় হয়েছে ওর সঙ্গে, অন্যায় হয়েছে। এবার নওশাদ সিদ্দিকীর আইএসএফের ছেলেরা যেভাবে টিএমসিদের মারধর করেছে, ওইটাও অন্যায়, ওইটাও অন্যায়। আমি এটা ভাইপো হিসাবে বলছি, আমি রাজনীতির নেতা হিসাবে বলছি, নওশাদ সিদ্দিকী আইএসএফের নেতা, আইএসএফের ছেলেরা যেভাবে টিএমসির ছেলেদের মেরেছে, ওইটাও অন্যায়। আর টিএমসির ছেলেরা যেভাবে মানে আইএসএফের ছেলেদের মেরেছে, এইটাও অন্যায়, অন্যায়টাও অন্যায় বলতে হবে। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে আপনাদের পরিবারের অনেকে আজকে তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল, আপনি কি ভাইপো হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন? দেখেন, আমি দেখছি, দেখলাম যারা গিয়েছিল তারা দেখা করতে গিয়েছিল, কথা তাদের শুধু হয়নি, আর আমি যাব, ওই আমাকে সারা ভারতবর্ষের মানুষ দেখবে, আমার উদ্দেশ্যটা তো ওই নিজেকে জাহির করার জন্য নয়, আমি ওই সোশ্যাল মিডিয়ায় পিন মিডিয়ায় আমার হাইলাইট হবে, সেটা আমার কাজ নেই। আমি নওশাদ সিদ্দিকী যাতে ছাড়া পেয়ে যায় সেই পদ্ধতির আমি হাঁটছি এবং হাঁটব। খোঁজ খবর, খোঁজ খবর পাচ্ছি, আপনাদের মাধ্যমে পাচ্ছি তো। আমি আবার বলছি, আমি ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে লোক আমায় দেখবে, ওই মন মানসিকতা আমার নাই। আমার মন মানসিকতা হচ্ছে যেহেতু দেশের আইনকে আমায় সম্মান দিতে হবে, যেদের কোর্ট আইন দিয়েছে 1 তারিখে, তা 1 তারিখের পরে নওশাদ সিদ্দিকীকে যদি ছেড়ে দেওয়া হয়
সেটা আমার দাবি থাকবে। অনেকে তো কলকাতা স্তব্ধ করে দেবো বলে বার্তা দিচ্ছে, না এটা কি এইটি তো হচ্ছে, এইটি তো হচ্ছে কাজ, কলকাতা স্তব্ধ করে দেবো, গ্রামগঞ্জে জ্বালিয়ে দেবো, কোটি কোটি মুসলমান হিন্দু মুসলমান শিখ ইসাই অপেক্ষা করছে এই করে দেবো। এটা তো মানুষকে হিট দেওয়া হচ্ছে, গরম দেওয়া হচ্ছে, এটা তো ধর্মগুরুদের কাজ নয়। ধর্মগুরুদের কাজ হচ্ছে যেটা ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আমাকে এগোতে হবে। এখন আপনার কাজ মানে নওশাদ সিদ্দিকীকে কিভাবে সারি বের করে আনা যায় তার ব্যবস্থা? নওশাদ সিদ্দিকীকে আমি দোয়া করব, আমি দাওয়া করব যাতে নওশাদ সিদ্দিকী একটা দিকে পড়ে যেন বেরিয়ে যায়, সেটা আমার কেন প্রত্যেকটা মানুষের কামনা থাকবে। সিপিএমে যদি কোনো লোক এই দিন মানে এই 10 দিন গ্রেপ্তার থাকে তো প্রত্যেকটা মানুষের কাজে বেচারা যেন বেড়ে পড়ে। সোশ্যাল মিডিয়া অনেকে তো লিখছেন মানে দুশ্চিন্তা করছেন, আপনি কি দুশ্চিন্তায় আছেন? কিসের দুশ্চিন্তা? যে অনেকে লিখেছেন যে তারকে অত্যাচার করা হতে পারে নিয়ে মানে হেফাজতে নিয়ে, আপনার কি সেরকম কিছু মনে হচ্ছে? সেটা আমি না জেনে বলবো কি করে? আপনি কোনো আশঙ্কা? সেটা আশঙ্কা তো সবাই বলছে, তারপর তো অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে, আমি তার মুখে না শুনে আমি বলবো কী করে বলুন তো? খামাখাটা বদনাম করে দেওয়া তো ঠিক নয়, হয়তো হতেও পারে নাও হতে পারে। দেখেন বাচ্চা ছেলে ওরা যাই করুক, বাচ্চা ছেলেরা আমাদের একটু বয়স হয়েছে, দেখছেন না ফুরফুর সাহেব যত বয়স্ক পীর সাহেব আছে সবাই খামোস খেয়ে আছে, চুম্মেরা আছে, এরা বাচ্চা ছেলে দৌড়দৌড়ি করছে। একটা তরোয়াল নিয়েও যুদ্ধ করা যায়, একটা লাঠি নিয়েও যুদ্ধ করা যায়, একটা কলম নিয়েও যুদ্ধ করা যায়। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।